ফেরেশতারা এই মজমার শেষে ফেরেশতারা ঘোষণা করে দেয় যে তোমরা এমনভাবে ওঠো যে তোমাদের জীবনে সব গুণা মাফ হয়ে যাবে এবং ওই গুণার জায়গা নেকি দ্বারা পূর্ণ করে দেয়। তাহলে এখন কত বড় দামি মজমায় বসছি আমরা চিন্তাই করা যায় না। এই জন্য ভাই এই মজমার গুরুত্ব দিলের মধ্যে থাকা, যে ব্যক্তি এই গুরুত্বের সঙ্গে বসবে যে এই মজমায় বসার দ্বারা গুণা মাফ হবে তার গুণা মাফ হবেই, আর যার দিলের মধ্যে সন্দেহ আছে তার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, সন্দেহ তার দিলের মধ্যে থাকবে তার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। শাফির রহমতুল্লাহ তার ছেলেকে বলছেন যে ওই চোখের অসুখ হয়েছে তো, তো বলছে অমুক গাছের পাতা ডলিয়ে ওর রসটা চোখে লাগা দেওয়া ভালো হয়ে যাবে, তো চোখে লাগা দিছে তো আরও বেশি হয়ে গেছে। তো বাপকে এসে বলতেছে যে কী ব্যাপার, যে তুমি বললা যে এই অসুখ গাছের রস লাগাই দিলে ভালো হয়ে যাবে, তো তুমি তোমার কথা মতো কাজ করলাম আর তো চোখের অসুখ আরও বেড়ে গেল, তাহলে তুমি কী নিয়ে দিছিলা, তোমার নিয়াত কী ছিল, দিলের মধ্যে দিলের নিয়াত কী ছিল? দিলের মধ্যে নিয়াত ছিল যে দেখি আব্বাতে বলছে এটা হয় নাকি দেখি, এই নিয়াতে বলছে তোমার চোখ যে পুইটিয়ে বের হয়ে যায় নাই এই জন্য আল্লাহ দরে শুক্রিয়া দেয় করো, তুমি সন্দেহ পোষণ করো, তো সন্দেহ পোষণ করলে কাজ হবে না, সন্দেহ পোষণ করলে কাজ হবে না, বিশ্বাস করতে হবে, বিশ্বাস, এই বিশ্বাসের নাম হলো ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকেও দেখি নাই, সাহাবায়ে কেরামরা তো আল্লাহকে দেখছে রসুলকে দেখছিলেন, আমরা তো রসুলকেও দেখি নাই, অন্য অন্য রসুলরা আসছেন তাদেরকেও দেখি নাই, কিতাব নাজিল হতে দেখি নাই, কিন্তু আমরা এটাকে বিশ্বাস করছি, এই বিশ্বাস করার নাম হলো ঈমান, গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করা, এর নাম হলো ঈমান। হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় হযরত জি উনি বলতেন যে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই এই কালেমার তিনটে মাকসাদের মধ্যে প্রথম বলছেন কি, যে কালেমা বলার সাথে সাথে তুমি দিলের একিনকে সহি করো, দিলের একিন সহি করো কেমনে, যে তোমার দিলের মধ্যে যে এই দুনিয়ার পিছনে মেহনত করতে করতে, দুনিয়া দেখতে দেখতে, দুনিয়ার আলোচনা করতে করতে, এই দুনিয়ার দিলের ভিতরে দুনিয়ার যে একিন মহব্বত দিলের মধ্যে বসে গেছে এটাকে বের করো, একদম পরিষ্কার করো এটাকে। মোল্লা আলী কারী রহমতুল্লাহ বলছেন যে লা বলার সঙ্গে সঙ্গে দিলকে এমন পরিষ্কার করো একেবারে দুনিয়ার মহব্বত থেকে, দুনিয়ার একিন থেকে, মাকলুকের একিন থেকে, হ্যাঁ এমনভাবে মানে পরিষ্কার করো যেরকম আয়নার উপরে ভেজা কাপড় দিয়ে মুছলে চকচকা হয়ে যায় ওরকম চকচকা যেন হয়ে যায়, ওই চকচকা দিলের উপরে যখন আল্লাহ তাআলা রুবুবিয়াতের কথা বসাবো তখন দিলের ভিতরে আল্লাহ তাআলা পরিচয় উদ্ভাসিত হয়ে যাবে। লা বলার সঙ্গে সঙ্গে দিল একদম পরিষ্কার, কিচ্ছু নাই, কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনোই ক্ষমতা নাই, কারো কিছু করার যোগ্যতা নাই, কারো কোনো শক্তি নাই, শক্তি একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, এই কথার একিন দিলের মধ্যে বসান। আগুন দেখি পোড়ায়, আগুনের কোনো ক্ষমতা নাই পোড়ানো আল্লাহর হুকুম ছাড়া, পানি ভাসায় নিয়ে যায় ভাঙ্গে চুরমার করে ফেলে, হ্যাঁ নদীর পাড় খাল বিল ভাঙ্গে চুরমার করে ফেলে, এই যে রাস্তা, এই যে আমাদের বাসার পাশে যে রাস্তা, এই যে এখন বৃষ্টি শুরু হয়েছে না দেখেন না, ভিতর দিয়ে ঢোর করে নিয়ে ওই যে নালা বন্ধ করে দিচ্ছে, বারবার দেওয়া হচ্ছে সিমেন্টের বস্তা দেওয়া হচ্ছে তারপরেও কিচ্ছু গুলাচ্ছে না, পানির এমন শক্তি একবারে যে ভিতর দিয়ে ঢুইকে একবারে সব মানে তছনছ করে ফেলা যায়, কিন্তু এই শক্তি কার, মানে পানির নিজস্ব শক্তি নয়, এই শক্তি হলো আল্লাহ তাআলা দেওয়া শক্তি, কারণ আল্লাহ তাআলা তার নমুনাও দিয়েছেন আমাদেরকে দেখাইছেন কিয়ামত পর্যন্ত আর আল্লাহ সমস্ত মানুষের বুঝার জন্য আল্লাহ তাআলা দেখাইছেন বুঝাইছেন যে দেখো মূসা আলাইহিস সালাম যে পানির ভিতর দিয়ে রাস্তা হওয়ার কারণে পার হয়ে গেলেন সেই পানির ভিতরে ফিরাউনের বাহিনী ঢুকে সব ধ্বংস হয়ে গেল, একই পানি কিন্তু পানির নিজস্ব ক্ষমতার দ্বারা এটা হয় নাই, আল্লাহ তাআলা পানিকে যখন যেরকম হুকুম করছেন পানি তখন সেরকম মানে আচরণ করছে, পানিকে বলছে রাস্তা হয়ে যাও তো রাস্তা হয়ে গেছে, একবার শুকাইয়া একেবারে মানে প্রাচীর উঠে গেছে, বারোটা রাস্তা হয়ে গেছে প্রাচীর উঠে গেছে, মূসা আলাইহিস সালামকে তার কওমের লোকেরা বলতেছে এর ভিতরে নামতে তো আমরা ভয় খাই, তুমি এই যে আমরা যেন বারো কওমের লোকে দেখতে দেখতে যাইতে পারি এরকম ব্যবস্থা করে দাও, তো আল্লাহ তাআলার হুকুমে ওই প্রত্যেকটা দেওয়ালের ভিতরে জানালা হয়ে গেছে,
এক কমের লোক আরেক কমের লোকে দেখতে দেখতে চলে যাচ্ছে, দেখতে দেখতে চলে যাচ্ছে। ঘোড়ার পা, ঘোড়া ছুটতেছে, ঘোড়ার পায়ের নিচে থেকে ঘাস গজাচ্ছে, ঘাস ঘাস গজাইতেছে। কি অবস্থা চিন্তা করেন তো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওই পানিকেই আবার যখন ফেরাউনের বাহিনী নামছে তখন পানিকে এমন অবস্থা করে দিছে যে একবার উত্তপ্ত হয়ে গেছে পানি, হয়ে আবার মানে আগের মতন সাবেক পানি হয়ে মানে সাবেকের চাইতেও খারাপ অবস্থা কী হয়েছে, হিট হয়ে গেছে পানি। কারণ 3116 বছর পর ফেরাউনের লাশ উদ্ধার করছে, সেই ফেরাউনের লাশটাকে এমন অবস্থায় আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখছিলেন যে মনে হচ্ছে যেন এই মাত্র আগুনের মধ্যে গরম পানির মধ্যে পড়িয়ে গায়ে ফোসকা উঠে গেছে, এই মাত্র এরকম অবস্থায় তার লাশকে পাওয়া গেছিল। এখান থেকে বিজ্ঞানীরা বলতেছেন যে যে ওই পানিকে আল্লাহ তাআলা হিট বানাই দিয়েছিল, হিট উত্তপ্ত বানাই দিয়েছিল, ওই উত্তপ্ত পানির ভিতরে সব ডুবিয়ে সব খতম হয়ে গেছে, আল্লাহ তাআলা খতম করে দিয়েছে। তো ওই যে পানি, পানির ভিতরে নিজস্ব ক্ষমতা থাকতো, তো পানি নিজের ক্ষমতা বলে নিজের মতোই কাজ করত, কিন্তু যেহেতু পানির কোনো নিজস্ব ক্ষমতা নাই, আল্লাহ তাআলা যখন যেরকম হুকুম করেন তখন সেরকম হয়ে যায়। যেখান থেকে জারি হতে বলবেন সেখান থেকে জারি হয়ে যাবে, যেখান থেকে বন্ধ হতে বলবেন সেখানে বন্ধ হয়ে যাবে। এই যে বৃষ্টি নামতেছে, কে নামাইছে বৃষ্টি? আল্লাহ তাআলা নামাইছে। সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলেও এক ফোঁটা বৃষ্টি নামাইতে পারবে না, এক ফোঁটা বৃষ্টিও নামাইতে পারবে না। ফিরাউনকে যা বলছে যে তুমি তো আল্লাহ বলে দাবি করো, তো মুসার আল্লাহ তো বৃষ্টি দেয়, তো তুমি একটু বৃষ্টি দাও দেখি কীরকম বৃষ্টি বসাইতে পারো। তো বৃষ্টি বসাইতে পারবে? ফিরাউন বৃষ্টি বসাইতে পারবে না। তো এরপরে আরও অনেক ঘটনা আছে আর কি, শয়তানে এসে বুদ্ধি দিছে যে তুমি বলো হ্যাঁ অমুক দিন বৃষ্টি আমি বসাবো। তো শয়তানরা হয়তো আইসে উপরে থেকে পেশাব করে দিয়ে জমিনের বুকে তাদের পেশাবকে নামাইছে, তারপরে ওই পেশাবের দুর্গন্ধে মানুষ আর বাঁচতে পারে না, কয় তুমি কী বৃষ্টি নামাইলা, মুসার আল্লাহ বৃষ্টি নামায় সব পরিষ্কার হয়ে যায়, সব দূষণমুক্ত হয়ে যায়, আর তুমি বৃষ্টি নামালা পুরো দূষিত হয়ে গেল, পরিবেশ দুর্গন্ধ হয়ে গেল। তো আল্লাহ রাব্বুল ইজ্জাত বৃষ্টিতে নামান, এটা আল্লাহ নিজে দাবি করছেন যে আমি বৃষ্টি নামাই, এবং আমাদেরকে প্রশ্ন করছেন তোমরা বলো কে নামায় এই বৃষ্টি, এই বর্ষণ কে ঘটায়, আং তুমাং জাল তুমু হুমিনাল মুজনি আম নাহনুল মুংজিলুন, বলো তো দেখি তোমরা যে এই মেঘ থেকে যে বারিধারা বর্ষিত হয় এটা কে নামায় নিয়ে আসে। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন মানুষকে, আল্লাহ তাআলাই বলতেছেন আমি নামাই, আমি আমি ইচ্ছা করলে সমুদ্রের পানি যেরকম লবণাক্ত আমি এই পানিকেও লবণাক্ত করে দিতে পারতাম, এই পানিকেও লবণাক্ত করে দিতে পারতাম। তো এই পানির কোনো ক্ষমতা নাই, এক ফোঁটা বৃষ্টি নামে তার কোনো ক্ষমতা নাই। মৌলানা ইউসুফ, মৌলানা সাইদ আহমেদ খান রহমতুল্লাহ আলাইহি একবার আড়াই ঘন্টা বয়ান করছিলেন শুধু ফেরেস্তার নজমের উপরে, নিজামের উপরে, ফরস ফেরেস্তার নিজামের উপরে। তার মধ্যে এর কথা বলছেন যে এই যে বৃষ্টিতে বর্ষিত হচ্ছে, আমায় বৃষ্টিতে বর্ষিত হয়, এই বৃষ্টি বর্ষণের সময় প্রতিটা ফোঁটার সঙ্গে, প্রতিটা ফোঁটার সঙ্গে একজন করে ফেরেস্তা নাজিল হয়, এবং ওই বৃষ্টির ফোঁটাটা কোথায় নামবে ওইটা আল্লাহ কর্তৃক সিলেক্টেড, কোন গাছের কোন পাতার উপরে পড়বে, পাতার গোড়ায় পড়বে না আগায় পড়বে, কিনারায় পড়বে না মধ্যে পড়বে, এইটা আল্লাহ তাআলা সিলেকশন করে দেন। কার জমিনের উপরে পড়বে এই বৃষ্টি আল্লাহ সিলেকশন করে দেন, আল্লাহ বলে দেন এগুলো সব সিলেকশন করে দেন। সুতরাং এই যত কিছু হইতে দেখতেছি আমরা এরকম কথা মনে না করি যে এমনি এমনিই হচ্ছে, এমনি এমনি হয় না, এগুলো সব আল্লাহ তাআলার হুকুমে হয়, হুকুমে হচ্ছে, হুকুমে হইতেই থাকবে, আল্লাহর হুকুম ছাড়া কিচ্ছু হয় না, কিচ্ছু হবে না, এবং অতীতেও কিছু হয় নাই, আল্লাহ তাআলার হুকুমেই সব কিছু হয়েছে, এখন আল্লাহ তাআলার হুকুমেই সব কিছু হচ্ছে, আল্লাহ তাআলার হুকুমেই সব কিছু হইতেই থাকবে। এই যে এই কথার একিংটা দিলের মধ্যে বসানো, এইটা হলো কালেমার প্রথম তাকাজা, প্রথম ডিমান্ড। তুমি এই কথা স্বীকার করে নাও, দুনিয়ার যত মাখলুকাত দেখতেছ, যত কিছুর মধ্যে শক্তি দেখতেছ, যত কিছুর থেকে হওয়া দেখতেছ, এই সব কিছুকে অস্বীকার করো, একমাত্র আল্লাহ থেকে হয় এই কথা স্বীকার করে নাও। এর হলো ইমানের প্রথম তাকাজা, ইমানের প্রথম উদ্দেশ্য, প্রথম মাকসাদ। দ্বিতীয় মাকসাদ হলো কি, মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতেই একমাত্র শান্তি এবং কামিয়াবি, এই কথার একিন দিলের মধ্যে বসাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, দুনিয়াতেও নাই শান্তি, আখেরাতেও নাই শান্তি, দুনিয়াতেও পেরেশানি আখেরাতেও পেরেশানি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে চললেই অশান্তি।
দুনিয়াতে অশান্তি আখিরাতে অশান্তি দুনিয়াতেও পেরেশানি আখিরাতেও পেরেশানি আছেই এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাতে চলার মধ্যেই একমাত্র শান্তির কামিয়াবি এই কথা একদিন দিলের মধ্যে বসাইতে হবে আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছেন যে যে ব্যক্তি আমার রাসূলকে অনুসরণ করবে আমি তাকে ভালোবাসব এবং তাকে মাগফিরাত করে দেব কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ তাআলা নিজেই আল্লাহ রাসূলকে বলতে বলতেছেন হে রাসূল আপনি বলেন যে হে আপনার উম্মতকে আপনি বলেন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর সাথে মহব্বত পয়দা করতে চাও আল্লাহর সন্তুষ্টি যদি হাসিল করতে চাও তাহলে তোমরা আমার অনুসরণ করো অর্থাৎ রাসূলের অনুসরণ করো তাহলে কি হবে ইহিব্বুকুমুল্লাহ তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে সব মাফ করে দিবেন দেখছেন এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলার মধ্যেই শান্তি কামিয়াবি হেদায়েত হেফাজত বরকত রহমত এবং উত্তম রিজিকও আল্লাহ তাআলা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় চলার মধ্যেই আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইজ্জত সম্মান যা কিছু আছে সব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকার মধ্যে রেখে দিয়েছেন ওই সেই আপনার ইউরোপের বড় বড় কান্ট্রি সব মুসলমানের পায়ের নিচে আসছে কিসের কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা জমিনের উপরে পুরা দুনিয়ার উপরে মেহনত করার কারণে আল্লাহ তাআলা পুরা জাহানকে তাদের পায়ের নিচে নিয়ে এসেছেন আর মুসলমান যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা থেকে বিচ্যুত হওয়া শুরু করছে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেহনত দুনিয়াতে নিয়ে আসছিলেন ওই মেহনত থেকে ভাগতে শুরু করছে তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এই মুসলমানের উপরে কাফেরদেরকে মুসাল্লাত করে দিয়েছেন মুসাল্লাত করে দিয়েছেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানে শুধু খাওয়া চলা ফেরা উঠা বসায় যে আমার এই যে নকল করা এইটাই নয় দস্তরখানা পরি খাইলাম আর হাঁটার সময় ডান পাশে যে চললাম জিকিরে ফিকিরে চললাম সেই ঢিলা ঢিলা ঢালা যে পোশাক পরলাম শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় এই যে থাকবেই একজন মুসলমানের ক্রাইটেরিয়ার মধ্যেই আছে এটা একজন মুসলমান ঢিলা ঢালা পোশাক পরবে মাথায় টুপি পরবে মুখে দাড়ি রাখবে তারপরে তার এরকমভাবে অঙ্গ প্রত্যঙ্গ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকায় পরিচালনা করবে এটা তো আছেই আখের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগির যে মাকসাদ ছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ফিকির ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মেহনত ছিল ওই মেহনতকে ওই ফিকিরকে ওই সুরতকে নিজের জিন্দেগিতে সেট করা হলো আসল সুন্নতের এখতিয়ার করা এরকম সুন্নতে আদত আর সুন্নতে দাওয়াত সুন্নতে আদত হলো কি খানা পিনা চলাফেরা ওঠা বসা এখানে যেসব সুন্নত আছে এটা সুন্নতে আদত সবসময় অভ্যাসগতভাবে আমরা যেসব কাজ করি ওই সব কাজগুলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকায় করা হলো সুন্নতে আদত আর সুন্নতে দাওয়াত হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফিকিরকে ফিকির বানানো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরতকে সুরত বানানো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামকে নিজের জিন্দেগির কাম বানানো আর আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের পাকের মধ্যে একই আয়াতের মধ্যে হুজুরকে যে কামের জন্য হুকুম করছেন হুজুরের অনুসারী তারা তাদেরকেও এই একই কামের জন্য হুকুম করছেন এই জন্য ভাই দোস্ত বুজুর্গ বলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে আমাদেরকে যে দুনিয়াতে মুসলমান করে পাঠাইছেন বলে এই মুসলমানের এই দায়িত্ব যে তার দিলের একিনকে সহি করবে এবং তরিকার একিনকে সহি করবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নিজের জিন্দগি চালাইবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নিজের জিন্দগি কাটাইবে এইটাই হলো কেন আমার জিন্দগির আমাদের মাকসাদ আমার এই যে সারা নাজাতের কোনো রাস্তা নেই কোনো রাস্তাই নেই একই রাস্তা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় চলতে হবে আর কি দিলের রোগকে চেঞ্জ করতে হবে দিলের জজবাকে চেঞ্জ করতে হবে রোগকে চেঞ্জ করতে হবে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন আখেরাতের জন্য আর দুনিয়াকে বানাইছেন মানুষের জন্য মানুষ যখন আখেরাতের দিকে চলতে থাকবে দুনিয়া ঝুঁকে তাকে রিজিক পৌঁছাবে এমনকি আল্লাহ তাআলা দুনিয়াকে তার পায়ের নিচে নিয়ে এসে দিবেন সমুদ্রের নিচে পাথর ওই পাথরের নিচে একটা বলে ছোট্ট একটা সম্পদ রয়ে গেছে যদি ওইটা আমার ভাগ্যে লেখা থাকে আল্লাহ তাআলা সমুদ্রের নিচে থেকে যে কোনোভাবেই হোক যে কোনো মাধ্যমেই হোক আল্লাহ তাআলা কুদরত দিয়ে হোক আল্লাহ তাআলা তার সামনে নিয়ে এসে পৌঁছা দিবে আর যদি রিজিকে না থাকে তো দুই ঠোঁটের মাঝখানে চলে আসা রিজিকও তার হাত থেকে ছুটে চলে যাবে আমি যে দেখতেছি এত কিছু করে ফেললাম এই করলাম সেই করলাম হ্যাঁ গাড়ি করলাম বাড়ি করলাম নারী পাইলাম সমস্ত কিছু পাইলাম এলাকার মধ্যে সব জমি যদি কিনে বিশাল জমিদার হয়ে গেলাম বলে মনে করলাম বিশাল কিছু পাই গেছি মুহূর্তের মধ্যে যে কোনো সময় আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিতে পারেন ফিরাউনের মতো এত বড় প্রতাপশালী বাদশাহ
দুনিয়াতে আর কয়জন আসছে বলেন? দুনিয়াতে এখন পর্যন্ত তারপরে আর কোনো বাচ্চা তার মত প্রতাপশালী বাচ্চা আসে নাই যে নিজেকে খোদা বলি দাবি করি আবার টিকে ছিল। কত বড় প্রতাপশালী বাচ্চা ছিল নমরুদ, কত বড় প্রতাপশালী বাচ্চা ছিল, পুরা জাহানের বাদশাহী করেছে এবং নিজেকে খোদা বলি দাবি করেছে, মানুষ তাকে খোদা বলে সেজদা করছে, কিরকম প্রতাপশালী ছিল, কিন্তু টিকতে পারে নাই দুনিয়াতে। দুনিয়াতে না টিকতে পারে নাই, দুনিয়াকে দুনিয়াতে তারা থাকতে পারে নাই, সব কিছুকে আল্লাহ তালা খতম করে দিয়েছেন। এই জন্য ফিরাউন নমরুদ আমাদের সামনে আল্লাহ তালা নমুনা হিসেবে পেশ করছেন, নমুনা যে দুনিয়াকে আসলে মাকসাদ বানাইছে, আল্লাহ তালা দুনিয়া থেকে জিল্লতির সঙ্গে বেঈজ্জত করে দুনিয়া থেকে শেষ করে দিয়েছেন। আবার আখিরাতেও তারা কিচ্ছু পাবে না, আখিরাতে তারা কিচ্ছু পাবে না। এই জন্য একটা হাদিসের কুদসির মধ্যে আসছে না যে যে ব্যক্তি দুনিয়া দুনিয়া করে তাকে কিঞ্চিৎ দুনিয়া দিবেন আল্লাহ তালা, আখেরাতে তার কোনো অংশ নাই, আল্লাহ আখেরাতে তার কোনো অংশ নাই, আর যে আখেরাতের ফসল চায় আল্লাহ তালা তার ফসলকে বৃদ্ধি করিয়া দেন। এই জন্য আমার টার্গেট, আমার জজবা হবে কি আখেরাত, আমার জজবা আখেরাত। ফিরাউন তার জজবাকে বানাইছিল কি দুনিয়া, এমনকি পাহাড়ের গর্তে যাইয়া রাত্রের রাত অন্ধকারে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি জানি তো তুমি আসো, তুমি যে আসো এটা আমি জানি, কিন্তু আমি যেহেতু খোদা বলে দাবি করছি তুমি আমাকে এই যে এর উপরে ঠিক রাখো, দুনিয়া আখেরাতে আমার যা হয় হোক, তুমি যা ফয়সালা করবো তা করো, কিন্তু দুনিয়াতে আমি যা খোদা বলে দাবি করে ফেলছি আমার এই সম্মানটা তুমি রক্ষা করো। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে, এইরকম বেউকুবের বেউকুব, এই বেউকুব এইরকম দোয়া করতে, দুনিয়াকে এইরকম মাকসাদ বানাইছে যে আখেরাতকে স্যাক্রিফাইস করে দিচ্ছে, কোথায় আখেরাতে যা খুশি তুমি আমাকে করো, কিন্তু দুনিয়াতে খোদা বলে দাবি করেই যেহেতু ফেলছি তুমি আমার এটা ঠিক রাখো, এইরকম বেউকুবি দোয়া করছে, বেকুবি দোয়া করছে। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে বলছেন যে তোমার রাজত্বে যে প্রজারা আছে তোমাকে খোদা বলে মানতেছে, এদের মধ্যে কেউ যদি তোমার বিরুদ্ধ আচরণ করে তাহলে তুমি কি করবা বলো? তো বলছিল যে ইঁদুরের মতো সুবাই সুবাই মারবো, আমি ইঁদুরের মতো সুবাই সুবাই মারবো। বলে লেখো, এটা লিখে দাও, তোমার ফয়সালা তুমি লেখো, লিখে দিছে। যখন ওই যে ফিরাউন সুবাই সুবাই কি আল্লাহ তালা ফিরাউনকে মারছে, ওই কাগজটা ফেরেস্তা নিয়ে এসে তার সামনে ধরছিল, এই যে তোমার ফয়সালা মোতাবেক তোমার বিচার করা হয়েছে, তুমি বলছিলে না যে তোমার রাজত্বে যাবে আস করে তোমার প্রজা হয়ে যারা তোমার বিরুদ্ধে আচরণ করবে, তোমার অবাধ্যতা করবে, তাকে ইঁদুরের মতো সুবাই সুবাই মারবা, তুমি ফয়সালা করছিলে না? আল্লাহর জমিনে তুমি চলিছো, আল্লাহর খাইছো, আল্লাহর জমিনে চলছো, আল্লাহর দেওয়া সূর্য থেকে তুমি এরকম ফায়দা উঠাইছো, আল্লাহর দেওয়া চন্দ্র থেকে ফায়দা উঠাইছো, আল্লাহর দেওয়া গাছগাছড়া সব কিছু থেকে ফায়দা উঠাইছো, আর তুমি আল্লাহর বিরোধিতা করছো, এই যে তোমার ফয়সালা মোতাবেক আল্লাহ তাআলা তোমার বিচার তোমার ফয়সালার উপরেই করে দিয়েছেন, আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য দুনিয়াকে আসল মাকসাদ বানানো নয়, নমরুদ আর ফিরাউন দুনিয়াতে আসল মাকসাদ বানাইছিল, কারণ দুনিয়াকে আসল মাকসাদ বানাইছিল, যার কারণে তারা দুনিয়াতে জিল্লতির সঙ্গে চলে গেছে, আখিরাতেও তারা জিল্লতির সঙ্গে উঠবে এবং জাহান্নামে জিল্লতির সঙ্গে চলে যাবে, জাহান্নামে চলে যাবে। তাহলে আমার কী করতে হবে? আমার দুনিয়ার জিন্দগিকে আসল মাকসাদ আমার বানানো যাবে না, আসল মাকসাদ বানাইতে হবে আখেরাতের জিন্দগি, যেটা দিলের জজবাকে চেঞ্জ করে ফেলতে হবে না, আমার আসল জজবা হবে আখেরাত কামাই করা। মাল আমাকে দিয়েছেন আল্লাহ তালা কিসের জন্য? আখেরাত কামাই করার জন্য। ওসমান রাজিয়াল্লাহু আনহুর জজবা কীরকম জজবা ছিল? এত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিলেন তিনি, কিন্তু তার মাল কোথায় লাগাইছেন? যেখানে যখন যা লাগিয়েছে দিনের জন্য বাস কুরবান করে দিয়েছেন, কুরবান করেছেন, একটা বাঁকা খেজুর গাছ কেনার জন্য জিন্দগির সমস্ত কামাই দিতে স্যাক্রিফাইস করতে রাজি হয়ে গেছেন। মানে ইহুদিকে বলতেছে, আরে তুমি তো আমার কাছে সস্তা দামে বিক্রি করে দিলা, একটা খেজুর গাছ 500 খেজুর গাছের বিনিময়ে কিনে নিছেন, 500 খেজুর গাছ। তাহলে ইহুদি শর্ত দিছে, তোমাকে এই খেজুর গাছ দিতে পারি, কিন্তু এই খেজুর গাছের বিনিময়ে 500 খেজুর গাছ দিতে হবে এবং সেটা একই বাগানে হইতে হবে। বলে 500-র সাথে বেশি গাছ আছে এরকম একটা পুরো বাগান তাকে দিয়ে বলছে, ওইখানে যায় দেখো 500-র বেশি বাগান খেজুর গাছ আছে, এই পুরো বাগান তোমাকে দিয়ে দিলাম। ইহুদি অবাক হয়ে গেছে, বলতে তুমি এইটা কি এই সামান্য একটা বাঁকা খেজুর গাছ এত বড় দামে কিনলা কেন? আরে কই, সে বলতেছে, আরে তুমি তো আমাকে সস্তা দামে আমার কাছে বিক্রি করে দিছো, আমি তো নিয়াত করে আইছিলাম এই ওসমানের জিন্দেগির সমস্ত কামাই দিয়েও যদি হয় তবুও তোমার এই খেজুর গাছ আমি কিনবো, তুমি যদি আজকে আমাকে এই আমার সমস্ত মাল যদি তুমি চায় ফেলতে যে এই সমস্ত মাল তোমার সমস্ত জিন্দগির যত কামাই আছে সব আমাকে দিতে হবে, এইটাও যদি তুমি বলতে তো তোমাকে আমি দিয়ে দিতাম, কিন্তু তোমার এই খেজুর গাছ আমি কিনে নিতাম। বলছে, ভাই এইটাই প্রশ্ন, তুমি কেন কিনলে এটা? সেই কথা বল, বলছে আমার আমার রাসুল বলছেন যে ব্যক্তি এই বাঁকা খেজুর গাছটা কিনে আবদুল্লাহ আনসারিকে হাদিয়া দিতে পারবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এরকম একটা গাছ লাগাই দিবেন। তো আমি চিন্তা করলাম আমার গাছ যদি জান্নাতে থাকে আমি কোথায় থাকবো?
আমার গাছ যদি জান্নাতে থাকে আমিও জান্নাতে থাকব আমি এই একিনের উপরে তোমার এই গাছ কিনতে আসছি এবং আমার জিন্দেগির সমস্ত মাল দিয়া হইলেও এই গাছ কিনব এই নিয়ত করে আসছিলাম আখিরাতকে কি রকম মাকসাদ বানানো বানাইছেন আখিরাতকে কি রকম মাকসাদ বানাইছেন এখানে আখিরাতকে আসল মাকসাদ বানানো দুনিয়া আসল মাকসাদ না হয় সাহাবা ইকরামদেরকে বলে হুজুর সাল্লাল্লাহু এইটাই শিখাইছেন এবার এমন কি নিজের বেটি বলে এরকম ভাবে আল্লাহ তাআলা গায়েবে থেকে খানা তাকে দিয়ে দিয়েছেন হাজির হয়ে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে যায় বলতেছেন যে বেটি খানা পিনা আছে কিছু বলে তোমার বাবা তো তিন দিন যাবত কোনো খানা পিনা খায় নাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি বলতেছেন আব্বা আব্বা আমিও তো আমার ঘরেও তো তিন দিন যাবত কোনো সোলা জোলা নাই আপনার নাতিপুতি কেউ তিন দিন যাবত কোনো দানা খায় নাই বলে এক পানির উপরে চলতেছে পুরো তিন দিন বলছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসছেন ফিরে আর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলে এরকম ভাবে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করছেন দুই রাকাত নামাজ পড়ে দোয়া করছেন আল্লাহ আমার বাবা মেহমান হয়ে আসছিলেন আমি মেহমানদারি করতে পারি নাই তুমি দয়ার মেহমান করে আমার বাবার মেহমানদারি ব্যবস্থা তুমি এখনই করে দাও বলে এই যে বলে দোয়া করছেন দোয়া শেষ করতে না করতেই দেখে খুশবুদার এমন খুশবুদার খানা জীবনে কেউ কোনোদিন দেখে নাই এরকম খানা হাজির হয়ে গেছে এক ঝুরি রুটি একবার তন্দুর রুটি আবার এক পাতিল ওয়াগে ভুনা গোস্ত হাজির হয়ে গেছে যার খুশবু এরকম খুশবুদার ছিল যে জীবনে কোনোদিন এরকম খুশবু পায় নাই বলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য তার দুই বেটাকে পাঠাইছেন যাও তোমার নানাজিকে ডেকে নিয়ে আসো আসে বাড়িতে ঢুকতে যে খুশবুদার খানার খুশবু গোস্তের খুশবু একবার রুটির তন্দুরের খুশবু বলে মা ফাতেমা একটু আগেই তো দেখে গেলাম তুমি বলে এখন তোমার ঘরে খানা পিনা ছিল না এখন এই খানাখানে খানা পিনা তুমি কোথায় পাইলা এখন তুমি এই খানা পিনা কোথায় পাইলা বলছি না আব্বাজান এই খানা পিনা আমি সেখান থেকে হাজির হাসিল করছি যেখান থেকে এমরানের বিটি মরিয়ম যেখান থেকে হাসিল করছিল আমি এই খানা সেখান থেকে হাসিল করছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে তার জজবা কিরকম দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন খাওয়ার পরে যে খাবার বাঁচল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে মা ফাতেমা এই খানাটা তুমি বাকি অংশ রেখে দাও আমার নাতিদেরকে নিয়ে রাতে খা খাইও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন মা ফাতেমা যে খানাটা অবশিষ্ট থাকলো এই খানাটা তুমি এই পাড়া প্রতিবেশীর মধ্যে বিতরণ করে দাও পাড়া প্রতিবেশীরা ওই খানা খাইছে এবং বলছে আমরা জীবনে কোনোদিন এরকম স্বাদের এরকম সুগন্ধি খাবার আমরা কোনোদিন খাই নাই এই প্রথম খাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে এরকমভাবে দুনিয়াকে জমানো দুনিয়াকে গোছানো এটাকে মোটেও পছন্দ করতেন না হুজুর সাহেব খোদ নিজেও পছন্দ করতেন না ঋণে ঋণে জরাজীর্ণ হয়ে গেছেন বলে মেহমান আসছে হয়ে ছিলেন হলো বাড়ির ম্যানেজারের মতন ছিলেন হলো বিলাল রাদিয়াল্লাহু তো বিলালকে বলছে বিলাল মেহমানদারি করো মেহমানদারি কোথায় থেকে করবে ঘরে তো কোনো খানা পিনা নাই কোনো দানা পানি নাই তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু মেহমানদারি করতে বলছেন তো এমনকি ইহুদিদের কাছে পর্যন্ত উনি কর্জ করতেন কর্জ করে নিয়ে তারপরে মেহমানদারি করতেন মেহমানদারি করে তার কর্জ করতে করতে এমন কর্জের ভার হয়ে গেল এখন ওই ইহুদিরা বলতেছে যে তুমি যদি এই কয়দিনের মধ্যে আমার এই ঋণ শোধ করতে না পারো তাহলে তোমাকে আমি গোলাম বানাই নেব এখন চিন্তায় পড়ে গেছে সর্বনাশ এখন কী হবে তাহলে তো উনি চিন্তা করেছেন আজকে রাত সকাল হওয়ার আগেই আমি গাড়িতে বসকা নিয়ে এই এলাকা থেকে চলে যাব যাতে আমাকে আর ধরতে না পারে তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করার করবে এই সকালবেলা বলে গাঁটি বসকা নিয়ে সে শেষ রাতে গাঁটি বসা গোসাই নিয়ে বসে আছে দেখেন রওনা হবে বের হয়ে চলে যাবে এই সময় এক ব্যক্তি এসে বলছে এই বেলাল আসো বেলাল রাজিয়াল্লাহু আনহু বলছে হ্যাঁ আসি বলে আরে দেখো ছয় উঠ ভর্তি মাল এসে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাত দিয়ে এসে গেছে ছয়টা উঠ ভর্তি মাল চলে আসছে নাও এই মাল নিয়ে নামায় নাও এবং এইটা দিয়ে তুমি জরুরতকে পুরা করো ওই মাল দিয়া তার ঋণ পান শোধ করেও তারপরেও বেঁচে গেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদেই বসা আছেন ফজর নামাজ পড়ি মসজিদেই বসা আছেন এশার নামাজের পরে তারপরে ঘরে গেছেন বলছে যতক্ষণ পর্যন্ত এই মাল শেষ না হবে আমি মুহাম্মদ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে যাব না এই মাল সব দান করে দাও সবার ভিতরে হাদিয়া তোপা দিয়া সৎকা করে শেষ করে দাও বিলাল রাদিয়াল্লাহু সমস্ত কিছু শেষ করে দিয়া এসার পরে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ এখন সব শেষ হয়ে গেছে বলছে তাহলে এখন আমি ঘরে যাব বলে জয় আমি যদি মাল জমা করে রেখে আমি যদি আল্লাহর সামনে যাই তো হাসরের ময়দানে আল্লাহর কাছে যাইয়া আমি জবাব দিতে পারবো না আমি লজ্জিত হয়ে যাব আল্লাহ যদি আমাকে শুধু এইটুকু প্রশ্ন করে যে আমার রাসূল আপনি মাল জমা রেখে আসলেন তো আমি কি জবাব দিব আল্লাহর কাছে এই ছিল আল্লাহ রাসূলের জজবা এবং সাহাবা ইকরামদের জজবা এই জন্য দিলের জজবাকেও ঠিক করতে হবে আমাদের
যে আমি কি উদ্দেশ্যে আমি দুনিয়াতে এই যে কামাই করতেছি, দুনিয়াতে কাজ করতেছি, চাকরি করতেছি, ব্যবসা করতেছি, বাণিজ্য করতেছি, ঘর বানাইতেছি, গাড়ি কিনতেছি, বাড়ি করতেছি, আমার উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য ঠিক করে নিয়ে এই উদ্দেশ্যকে কি করতে হবে? আখেরাতমুখী করতে হবে। আখেরাতমুখী করতে হবে যে এই সব কিছু দিয়া এখান থেকে যত কামাই আসবে, এখান থেকে যত রোজগার হবে, এই সব আল্লাহর দিনের কাজে খরচ করব, আল্লাহ আখেরাতকে কামাই করব, আখেরাতকে ক্রয় করব, এই নিয়ত দিলে মধ্যে থাকা লাগবে। এখন যদি এই তিন জিনিস যদি ঠিক থাকে তাহলে আমি পাক্কা ইমানওয়ালা হলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমাকে যে স্বীকার করছি, এইটার প্রমাণ হলো এই তিন জিনিস দিলের মধ্যে থাকা। এই তিন যদি দিলের মধ্যে থাকে তাহলে আমি বুঝলাম যে হ্যাঁ আমি আমি এখন বলতে পারবো যে হ্যাঁ আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার উপরে আছি। আর এই তিন জিনিস যদি আমার দিনের ভিতরে না আসে, আমার জিন্দগিতে না আসে, তাহলে আমি এখনও কালিমার উপরে উঠতেই পারি নাই। তাহলে এই কালিমার উপরে ওঠার জন্য মেহনত লাগবে। এই জন্য ভাই মেহনত ছাড়া হবে না। এই যে তিন জিনিস আমার ভিতরে আসবে কীভাবে আসবে? মেহনতের দ্বারা আসবে। কী মেহনতের দ্বারা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দেওয়া, দাওয়াত ইয়া ইয়া ইয়ুহা নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে ঈমান, হে হে মানুষেরা, হে লোকেরা, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা কামিয়াব হয়ে যাবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমাদেরকে এই কথা বলে গেছেন, লা কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো বলো, ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, এই কথা বলেন নাই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ কামিয়াব হয়ে যাবে, না বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে গেলে কি হয়? আরেকজন লাগে। বলা মানে কি? নিজে নিজে বলা যায়? নিজে নিজে বলা যায়? নিজে নিজে পড়া যায়? নিজে নিজে বলা যায় না। বলতে হলে আরেকজন লাগে, তা আরেকজনকে লাগে। অর্থাৎ এই লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলতে থাকো, মানুষের দ্বারে দ্বারে, বারে বারে, মানুষের জনে জনে, ক্ষণে ক্ষণে সব বলতে থাকো সমানে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। আর এইটা হলো ইমানকে তাজা করার হাতিয়ার, ইমানকে তাজা করার হাতিয়ার। সাহাবা ইকরাম থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইছেন যে এরকম যে তোমরা তোমাদের ইমানকে তাজা করতে থাকো, তোমরা ইমানদের তাজা করে থাকো। কই ইয়া রাসূলুল্লাহ ইমান তাজা করবো কীভাবে? ইমান কি পুরাতন হয় যায় নাকি? ইমানকে কীভাবে তাজা করবো? বলছে লা ইলাহা ইল্লাল্লাহর কথা বেশি বেশি আলোচনা করো, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি বলো, এই পড়ো, এই কথা বলে নাই, লা ইলাহা ইল্লাল্লাহর কথা বেশি বেশি বলতে থাকো, নিজেদের মধ্যে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলতে থাকো, তাহলে তোমাদের ইমান তাজা হয়ে যাবে। কাপড় চোপড় যেরকম ময়লা হয়ে যায়, বলে এই ইমানও এরকম পুরাতন হয়ে যায়, ময়লা হয়ে যায়। যে ব্যক্তি এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কথার আলোচনা করবে তার ইমান তাজা হতে থাকবে। ওই সাবান দিয়ে যেরকম কাপড় পরিষ্কার হয়ে যায়, আমার দিলও এরকম ইমানের কথা বলার দ্বারা, কালেমার কথা বলার দ্বারা তাজা হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এদের মানে নিজের মাল নিজের জান নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে মেহনত করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমার উপরে মেহনত করতে হবে। এই মেহনতের জন্যই দুনিয়াতে আল্লাহ রাসূলকে পাঠাইছিলেন এবং সাহাবা ইকরামদেরকে এই মেহনতের জিম্মাদারি দিয়েই দুনিয়া থেকে আল্লাহ রাসূল চলে গেছেন। শুধু সাহাবা ইকরামদেরকে না, বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জিম্মাদারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কালেমার মেহনত করে পুরা দুনিয়ার সমস্ত মানুষকে বলে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব প্রত্যেক ব্যক্তির উপরে আল্লাহ তাআলা ইন্ডিভিজুয়ালি বর্তাইছেন। ব্যক্তিগতভাবে প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ধরবেন যে তুমি এই দিনের মেহনতের জন্য কি করেছো। ওই যে আফ্রিকার জঙ্গলে মানুষ ইমানহারা হয়ে মারা গেছে, তার জন্য তুমি কি করেছো বলো? কোনো ওজোর আপত্তি সেদিন শোনা হবে না, কোনো ওজোর আপত্তি টিকবে না। বলবে আল্লাহ আমার পয়সা ছিল না। বলে পয়সা ছিল না, তুমি এলাকার মধ্যে মেহনত করতে পারতে, তোমার মসজিদের ভিতরে মেহনত করতে পারতে, আর ওই মেহনত করে করে তুমি মসজিদের মহল্লার সাথে তৈরি করতে পারতে, তারা মেহনত করতো আর এক এলাকায় যাইয়া ওই এলাকা থেকে আরও মালদারকে তৈরি করতো, তারা যাই এখানে মেহনত করতো। তোমার জন্য তো সব রাস্তা খোলা ছিল, তোমার মসজিদের আবাদির কামের কথা খোলা ছিল, তোমার সব গুদারির কথা খোলা ছিল, এখানে হাইটেই যাওয়া যায় সব গুদারিতে, তো ওখানে কেন যাও নাই? মানুষের দ্বারে দ্বারে যায় মেহনত করতে পারতে, তুমি করো নাই কেন? তোমার এলাকায় যে 200 ঘর আছে, এই 200 ঘরের কয় ঘরে তুমি দাওয়াত দিছো? হাশরের ময়দানে আমাকে ধরা হবে। এই ঘরগুলোর মধ্যে কোনো কোটিপতি আছে, সেই কোটিপতিরা যদি দিন পাইতো তোমার দাওয়াতের দ্বারা, ওই কোটিপতিরা আফ্রিকার জঙ্গলে পৌঁছে যেত, তারা দিনের দাওয়াত দিয়ে আসতো। এইভাবে যদি আল্লাহ তাআলা আমাকে প্রশ্ন করেন তখন আমি কী জবাব দেবো? বলে আল্লাহ আমি খুব আমার খুব গরিব ছিলাম। যখন ঈসা আলাইহিস সালামকে যখন আমার সামনে হাজির করা হবে যে এত গরিব আর কে ছিল যার ঘরই বানায় নাই, দুনিয়াতে থাকার ঘরই বানায় নেই, গাছগাছরা নিছে, কাক কাটায় দিছে, হাঁটতে হাঁটতে দুনিয়াতে থেকে পুরো জিন্দগি কাটায় দিছে, তো তখন তাকে সামনে যদি দেখা হয় যে এই অবস্থায়ও
আমার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতের মেহনতের কোনো হকের হক আদায়ের ব্যাপারে কোনো কমি করে নাই, তোমা তুমি কেন করো নাই? কি কি বলবেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দুই মার চুলা জ্বলে নাই, এই অবস্থায় দাওয়াতের মেহনতের কোনো কমি নাই। হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘরে সাত দিন চুলা জ্বলে নাই, এই অবস্থায় মেহনতের কোনো কমি নাই। দুনিয়া এত বোঝা বুঝলাম, কিন্তু আখিরাতের বোঝা বুঝলাম না। তাহলে ওই আখিরাতের বোঝ আসার জন্য আমাকে নিজের জান নিজের মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া মেহনত করতে হবে, আর এই মেহনত করাই আমার জিন্দিগির আসল মাকসাদ। আর এইটার কারণেই আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, কুনতুম খায়রাম উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের মঙ্গলের জন্য। তোমরা কিসের দ্বারা মঙ্গল করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, তোমরা সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে আর অসৎ কাজ থেকে মানুষকে ফিরাইতে থাকবে। এইটাই হলো তোমার কাম, এইটাই হলো তোমার কাম। এই কামের কারণে তোমাকে শ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। আর যে ব্যক্তি এই কাম করবে, আল্লাহ তাআলা কোরআনে পাক মধ্যে একাধিক জায়গা ঘোষণা করেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার জীবনের যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দেওয়া হবে, ওয়াইদুখিলকুম, এবং তোমাকে ঢুকাই দেওয়া হবে, প্রবেশ করাই দেওয়া হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে যার নহর নিদিয়া নহর সমূহ প্রবাহিত, এমন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আমাকে দাখিল করাই দিবেন, প্রবেশ করাই দিবেন, ঢুকাই দিবেন। এই জন্য একজন এক হযরত বয়ানের মধ্যে বলতেছিলেন, আল্লাহ তাআলা ওই আয়াতে বলছেন উখরিজাত লিন-নাস, তোমাকে বের করে দেওয়া হয়েছে মানুষের মঙ্গলের কাম করার জন্য, মানুষের কল্যাণের জন্য তোমাকে বের করে দেওয়া হয়েছে, আবার এই কল্যাণের কাম যে করবে তাকে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদুখিলকুম, তোমাকে প্রবেশ করাই দেওয়া হবে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে যার নিচে নহর সমূহ প্রবাহিত। কাম দিয়া পাঠাই দিছেন, আর এই কাম যে করবে তাকে আল্লাহ তাআলা ঢুকাই দিবেন, কোথায়? জান্নাতের ভিতরে। এজন্য ভাই দোস্ত বুজুর্গ, বলে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলে আমাদেরকে পাঠাইছেন যে উদ্দেশ্য দিয়ে, যে মাকসাদ দিয়ে, ওই মাকসাদ যদি আমি পুরা করি তাহলে দুনিয়াতেও কামিয়াব হব, আখেরাতেও কামিয়াব হব। দুনিয়াতেও আল্লাহ তাআলা আমাকে শান শওকত দান করবেন, আখেরাতেও শান শওকত দান করবেন। আমরা শান শওকত বলতে কি বুঝি? বিশাল বাড়ি হওয়া লাগবে, বিশাল গাড়ি হওয়া লাগবে, এসি গাড়ি, এসি বাড়ি, এরকম অঢেল মাল, এগুলো হলে শান শওকতের জি না? শান শওকতলা সে নয়, যে ব্যক্তি ইমানকে ঠিক করছে সে হলো শান শওকতলা, যে তার আখলাকটা ঠিক করছে সে হলো শানশকতলা, যে তার ইবাদতকে ঠিক করছে সে হলো শানশকতলা, যে ব্যক্তি তার জিন্দেগির আমলকে ঠিক করছে সে হলো শানশকতলা, যার আমল মুআমেলাত মুআশারাতকে ঠিক করছে সে হলো শানশকতলা। শানশকতলা হলো ব্যক্তির ওই যে ব্যক্তি তার আব্দে ইমানিয়াতকে ঠিক করছে, আব্দিয়াতকে ঠিক করছে, মুআমেলাতকে ঠিক করছে, মুআশারাতকে ঠিক করছে, আখলাকিয়াতকে ঠিক করছে, এই পাঁচও জিনিসকে যে ঠিক করছে সে হলো শানশকতলা। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে তার ওই পাঁচ জিনিসকে ঠিক করছিলেন যার কারণে আল্লাহ তাআলা তাকে শান শওকত দান করেছেন। কিরকম শওকত দান করছেন? বলে সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত আনলে যত মানুষ বলে যত মুসলমান বলে বিলাল রাদিয়াল্লাহু আনহুর নাম শুনবে, অন্য সাহাবীর নাম নাও জানতে পারে কিন্তু বিলাল রাদিয়াল্লাহু আনহুর নাম সব মুসলমান জানে, সমস্ত মুসলমান, এমনকি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে জিজ্ঞেস করেন গা যে বিলাল নামে কেউ তোমাদের মুসলমান ধর্মে ছিল কিনা, বলে দিবে হ্যাঁ বিলাল নামে একজন সাহাবি ছিল। বলে কিরকম শান, কিরকম ইজ্জত আল্লাহ তারা দান করেছেন তাকে। হ্যাঁ, ভাই ইজ্জত শান শকত দুনিয়ার চিজ আসবাবের সাথে সম্পৃক্ত নয়, মাল আসবাবের সাথে সম্পৃক্ত নয়, ইজ্জত আর সম্মান হলো ইমানের সাথে, ইবাদতের সাথে, মুআমেলাত মুআশারাতের সাথে এবং আখলাক ঠিক করার সাথে। যে আখলাক ঠিক করলো সে হলো জান্নাতি হয়ে গেল, আর যে আখলাক ঠিক নাই সে হাজার ইবাদত বন্দি করলেও সে জান্নাতে যেতে পারবে না। আখলাকওয়ালারাই জান্নাতে যাবে, আখলাকওয়ালারাই জান্নাতে যাবে, যারা আখলাক ঠিক নাই সে জান্নাতে যেতে পারবে না। মানুষকে মনে কষ্ট দিত, মানুষের সাথে দুর্ব্যবহার করতো, মানুষের সাথে এরকমভাবে খেয়ানত করতো, বলে ওই দুর্ব্যবহার খেয়ানতের মাসুল মাসুল যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতে যেতে পারবে না। বরং এইসব খেয়ানতের মাসুল দিতে 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 বলে পাহাড় পরিমাণ নেকি তার খতম হয়ে যাবে, কিন্তু ওই মাসুল শেষ হবে না। তারপরে আল্লাহ তাআলার কাছে ওই যারা বলে অত্যাচারিত বঞ্চিত, আমার দ্বারা বঞ্চিত, আমার দ্বারা খেয়ানত যাদের উপর হয়ে গেছে, তারা বলবে আল্লাহ আমরাও তো ওর কাছে পাবো, ওদের কত বিদায় করে দিল নেকি দিয়া, আমাদের কি হবে, আমরা এখন তার কাছে, তার সে যে আমার উপর জুলুম করছিল, সে আমার সাথে শোক রাঙ্গাইছিল, সে যে আমাকে মার দিছিল, সে যে আমার মাল যে তসরুফ করছিল, এটার কি হবে? তাহলে আল্লাহ তাআলা বলবেন যে তোমাদের গুনাহগুলো ওর কাছে দিয়ে যাও, দিয়ে তোমরা পাপ মুক্ত হয়ে চলে যাবে। পাহাড় সমান নাকি নিয়ে হাজির হয়েছিল, কিন্তু পাহাড় সমান গুণা নিয়ে এখন দাঁড়ায় থাকবে,
পাহাড় সমান গোনা নিয়ে দাঁড়ায় থাকবে আখলাক যদি ঠিক না থাকে এই জন্য নিজের আখলাককে ঠিক করা হ্যাঁ নিজের আখলাক যখন ঠিক করব তো আল্লাহ তাআলার কাছে আমি মকবুল হয়ে যাব আল্লাহ তাআলার কাছে আমি কবুল হয়ে যাব মকবুল হয়ে যাব এই জন্য ভাই ইনশাআল্লাহ নিয়াত করি ইনশাআল্লাহ যে আমি আল্লাহর রাস্তা নিজের জান নিজের মাল নিয়া আল্লাহর রাস্তা বের হয়ে মেহনত করে শিখব এবং সারা জীবন এই মসজিদ ওয়ার কামের সঙ্গে জড়িয়ে থাকব নিয়াত আছে ভাই ইনশাআল্লাহ নিয়াত করেন খালি তিন জিনিস আমার মুফতি খাদিম ইসলাম সাহেব বলছেন যে তিন জিনিস আমার আর চার নাম্বার আল্লাহর এক নাম্বার হলো নিয়াত করা আর একটা দোয়া করা আর চেষ্টা করা এই তিনটা আমার আর বের হতে পারবো কি পারবো না এইটা হলো আল্লাহ তাআলার হাতে এটা হলো আল্লাহ তাআলার হাতে যে ব্যক্তি নিয়াত করছে পাক্কা নিয়াত চেষ্টাও করছে পাক্কা দোয়া কান্নাটাও কমি কমা করে নাই বলে এই ব্যক্তি যদি আল্লাহ রাস্তা বের হতে নাও পারে সেই আল্লাহ রাস্তা বের হলে যেরকম নেকি হইতো ওরকম নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে